জানুয়ারি 22 তারিখে প্রাণ প্রতিষ্ঠা হব রাম মন্দিরের। ইতিমধ্যে রাম মন্দিরের মুক্তির বাবে প্রস্তুতি প্রায় সম্পূর্ণ হয়েছে। 30 ডিসেম্বর অযোধ্যাত 15 কিলোমিটার জোড়া রোড শোত অংশগ্রহণ করব প্রধানমন্ত্রী মোদিয়ে। মুক্তি করব কেবাটাও প্রকল্প। বিশ্বর বুকুত রাম মন্দিরে প্রতিষ্ঠা পাবলৈ আৰু বেছি দিন নাই। জানুয়ারি 22 তারিখে অযোধ্যাত রাম মন্দিরে প্রতিষ্ঠা পাব, প্রাণ পাই উঠিব। আর ইয়ার পূর্বে ডিসেম্বরের 30 তারিখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যালৈ যাব। উদ্দেশ্য হৈছে অযোধ্যাক বিশ্বের এখন অন্যতম ধার্মিক পর্যটনস্থলী হিসাবে গড়ি তোলা। সেই দিনটুতে এক রোড শোত, 15 কিলোমিটারের এক রোড শোত অংশ লোব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। মুকলি করিব মৌর্য পুরুষোত্তম শ্রীরাম আন্তঃরাষ্ট্রীয় বিমানবন্দর। আর সেইদিনাখনেই প্রধানমন্ত্রীগুলো মুক্তি করব এক অত্যাধুনিক রেল স্টেশনের, মুক্তি করব দুখন অত্যাধুনিক রেলর, বন্দে ভারত আর অমৃত ভারত রেলর। ডিসেম্বরের 30 তারিখের প্রায় রাম উৎসব আরম্ভ হব অযোধ্যাত, আর সেই উৎসব চলিব জানুয়ারি 22 তারিখ। আর এই উৎসবর সফল রূপায়ণের কারণে ধার্য করা হয়েছে 100 কোটি টাকার বাজেট। প্রধানমন্ত্রীগুলোর এই ভ্রমণে তাৎপর্য বহন করেছে, কারণ সমাগত নির্বাচন 2024-র আর ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যেই পরিকল্পনা করেছে রাম মন্দিরক কেন্দ্র করে নির্বাচনী রণকৌশল প্রস্তুত করার। ভারতীয় জনতা পার্টিয়ে মন্দির আন্দোলনের এক পুস্তিকা প্রকাশ করব, যি মন্দির আন্দোলনের নেতৃত্ব 80 আর 90 দশকত ভারতীয় জনতা পার্টিয়ে দিছিলে। তার সমান্তরালক অযোধ্যার আন্তঃগাঁথনি উন্নয়নের লক্ষ্য আগত রাখিছে ভারতীয় জনতা পার্টিয়ে। সেইদিনাখনেই অযোধ্যার এখন ফ্লাইওভারও মুক্তি করব প্রধানমন্ত্রীগুলো। ইতিমধ্যেই সমগ্র ভারতবর্ষের বহু লোকের সমাগম রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হওয়ার দিনাখন হব, আর তার পরিকল্পনা প্রায় সমাপ্ত হয়েছে। আর ইয়ার প্রাক্ষণত প্রধানমন্ত্রীগুলোর এই ভ্রমণে যথেষ্ট তাৎপর্য বহন করেছে। টাইগার রিজার্ভ বনাঞ্চলের জনাঞ্চললে উলা আহিল একটা প্রকাণ্ড বাঘ। উত্তর প্রদেশের পিলিভিত জেলার টাইগার রিজার্ভ বনাঞ্চলের উলা আহি আটকোনা গাঁত সুমাল বাঘটো। বাঘটো গাঁত প্রবেশ করার ফলতে আতঙ্কর সৃষ্টি হয়। ইয়ার পিছনে বন বিভাগে জাল ব্যবহার করে বাঘটো আবদ্ধ করার চেষ্টা চলায়। ইপিনে বাঘটুক চাবলে ভিড় করে বহু লোকে। প্রকাণ্ড একটা বাঘটো এনেদরে উলা আহি গাঁত প্রবেশ করেছে। গাঁত প্রবেশ করার লগে লগে রাইজর মাজত আতঙ্কর সৃষ্টি হয়েছে। আর বাঘটো একু করা নাই, বাঘটো এখন দেওয়ালের উপর এনেধরণে পড়ে আছে জিরণি লওয়ার দরে। আর এই বাঘটুকে চাবলে তাত যথেষ্ট সংখ্যক লোকের ভিড় হয়েছে। পিলিভিত জেলার এখন গাঁত আহি প্রবেশ করেছে। এখন জাল তাত রখা হয়েছে যাতে জালখনত বাঘটো ধরব পারে। জনাঞ্চললে উলাই আহিছে উত্তর প্রদেশের পিলিভিত জেলার আটকোনা গাঁত সুমাইছে প্রকাণ্ড বাঘ। রাইজর মাজত যথেষ্ট আতঙ্কর সৃষ্টি হয়েছে, কিন্তু রাইজ উৎসাহীও হয়েছে যে একটা প্রকাণ্ড বাঘ একেবারে ওসরপা চাব পারিছে। একেবারে ওসরতে ঠিয় হয়ে চাইছে আর যথেষ্ট সংখ্যক লোক উলাই আহিছে, গাঁওবাসী উলাই আহিছে বাঘটো চাবলে। বাঘটো প্রকাণ্ড একটা বাঘ, টাইগার রিজার্ভ বনাঞ্চলের উলাই অহা বাঘটো। এটা বাঘটো বন বিভাগে কেন লো যায় সেটি কথা। আরক্ষীর এনকাউন্টারত গুলিবিদ্ধ পল্লবজ্যোতি গগৈরে ঘনিষ্ঠ সম্পর্ক থাকার অভিযোগত শিবসাগরের বিক্রমপুরের দেওবারে আটক করা দীপু দুয়ারাক মুকলি করে দিলে আরক্ষী। আনহাতে এতিয়াও আরক্ষীর জিম্মাত আছে আনজন যুবক দীপ লাহন। আলফা স্বাধীনরে সম্পর্ক থাকার সন্দেহত দেওবারে নিশা গুৱাহাটীত আটক হয়েছিল শিবসাগরের যুবক দীপ লাহন। যেহেতু দুগৰাকী যুবকক আটক করা হয়েছিল, তাৰে দীপু দুয়ারাক ইতিমধ্যে আরক্ষীয়ে মুকলি করে দিছে। প্রদীপ গগৈ প্রতিবেদন আগবঢ়া। পল্লবজ্যোতি গগৈৰ সৈতে ঘনিষ্ঠ সম্পর্ক থকার অভিযোগত শিবসাগর বিক্রমপুর চারিআলিৰে দীপু দুয়ারা আর দীপ লাহন নামের দুজন যুবকক আটক করেছিল দেওবারের নিশা। আর ইয়ারে দীপু দুয়ারাক ইতিমধ্যেই আরক্ষী সদর শিবসাগর সদর আরক্ষী ঘরলৈ যাবলৈ দিছে যোৱা নিশা। কিন্তু এই মুহূর্তলৈকে আরক্ষীর জিম্মাত আছে
দীপ লাহন আর মই বর্তমান উপস্থিত আছো দীপ লাহনের বাসগৃহ। দীপ লাহন বর্তমান গুয়াহাটির হয়তো শিবসাগর গুয়াহাটির যেহেতু হাতিগাঁও আরক্ষী গ্রেপ্তার করেছিল আটক করেছিল তার পিছত শিবসাগর সদর থানালে হয়তো আজি সমজাই দিবহি। আর মই বর্তমান উপস্থিত আছো দীপ লাহনের ঘর মাতি আছে মই এই সন্দর্ভ জানি বিচার আপনাদের বর্তমান কি খবর লাভ করেছে? মানে এটা খবর বিচার নাই কালি আবার লড় নাই নাই বলে কয়ে আসে আজি এটা শুনেছো যে শিবসাগর আনি আছে আর দীপ দৌড়াক যে এই দিলে মূল লোক একু হেই নোহাকে এই দিয়ে যায় পল্লৱজ্যোতি গগৈ ডাঙর লোক ইয়ার বন্ধু ইভাগে ইয়ার ইমান সম্পর্কটা নাই গাঁৱৰ লৰা বুলি কথা দুটা পাতে হয় এতিয়া তেখেতৰ ওচৰত কোনবা গৈছে নেকি লগ কৰিবলৈ আপোনাৰ লৰা ওচৰত? মোৰ ওচৰত গৈছে বাপেক গৈছে নিচায়েক গৈছে। কি খবৰ পাইছে? তেওঁলোকে ইয়াতে শিবসাগৰ আৰক্ষীয়ে তেওঁলোকক আনিছে বুলি কৈছে সুস্থ হৈ গিয়া ঘূৰাই পাওঁ সেয়াই মই মুখ্যমন্ত্ৰীলৈ অনুৰোধ জনাইছো। তেখেতৰ বৰমাক আছে কি কব? মই এতিয়া দীপ লাহন যাতে যেনেকে এতিয়া নিছিলে তেনেকে সুস্থ হইয়ে যেন ঘর আহি উলাই হিয়া তাকে কামনা করছি। আপনি কেন হয় তখন মামা হোক মই কিন্তু সুস্থ হয়ে ঘর আহি সমজাই দিয়ক যেহেতু নিদোষী বলে আমি জানো এইবোৰ সম্পর্ক রাজ্যে কোনো আমি দেখা নাই বেলেগ বেয়া সঙ্গ নাযাওয়া যাওয়াও দেখা নাই সদায় ভালটো দেখেছো মই তাকে শুভ কামনা করো মুখ্যমন্ত্রীলৈ আহ্বান জানাইছো প্রশাসনকে আহ্বান জানাইছো সুস্থ হয়ে ঘর সমজাই দিয়ক। আপনার সন্তান সন্তান দীপ লাহন কি কামর সুতরাং আসলে বফেখন এগারী গাড়ি চালক আসিল চিনি পাবই মানুষজনের নাম অমিয় গোহাই ডক্টর ডক্টর কামতে লিপ্ত আছে এটা খালি ভরি আজ রেপোর্ট দিলে আপনার কালি মানে দিয়েছিল রেপোর্ট ভরিতে এক্সিডেন্ট হওয়ার কারণে বেড ডেস্ক করে আসে তিন দিন মান হয়েছে ককায়েতর গুয়াহাটিলে গেছিল আর তার ধরে বলে আমি সেই কথা গম পাবো ককায়ক নবসরে গাড়ি এখন কিনবর কারণে গেছিল গাড়ি এখন কিনবর কারণে তাক লিখে তার যে আমি তাক ধরে পিনি হাতিগাঁও আরক্ষী লো গেছে আমি গম নাপাইছি এটা পছতে এই কথাবল ইয়ার জড়িত আছে বলে ভুয়া হিসাবে লই গেছে ধরে পিনি এয়া হয়েছে তখেতর মাতৃ আর বৰমাক মামাকর ভাষ্য। অসমারক্ষীর প্রতিগী বিষয়া কর্মচারীলে কঠোর নির্দেশ মুখ্য কার্যালয় গাড়ি অথবা দুচকীয়া বাহন চলাতে সিট বেল্ট আর হেলমেট পরিধান করবলে কঠোর নির্দেশ আরক্ষী তালাচীত ধরা পড়লে যাবতীয় ব্যবস্থা লওয়া হব দুবার এই আইন ভঙ্গ করলে সম্মুখীন হব বিভাগীয় তদন্ত আরক্ষীর আইন শৃঙ্খলার উপ মহাপরিদর্শকে জারি করেছে নির্দেশনা। সিট বেল্ট আর হেলমেট পরিধান করবলে এটা কঠোর নির্দেশ জারি করা হয়েছে আরক্ষী বিষয়া কর্মচারীলে কঠোর নির্দেশ দিছে আরক্ষী তালাচীত ধরা পড়লে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হব আর দুবার যদি আইন ভঙ্গ করে তো বিভাগীয় তদন্তর সম্মুখীন হব। একত্রিশ ডিসেম্বরত নতুন দিল্লীত আলফা আর সরকার মাজত স্বাক্ষরিত হব বহু প্রত্যাশিত ত্রিপাক্ষিক চুক্তি আলফা কেন্দ্র সরকার আর রাজ্য সরকার হব শান্তি চুক্তি শান্তি আলোচনাত অংশগ্রহণের দিল্লীত উপস্থিত হয়েছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আনহাতে শান্তি আলোচনাত আলোচনার ইতিমধ্যে নতুন দিল্লীত আজি উপস্থিত হল আলফার সাতজনীয় কেন্দ্রীয় নেতৃত্ব নতুন দিল্লীত উপস্থিত আলফার কর্ম পরিষদর দশজনীয় সদস্য কর্ম পরিষদত আছে আলফার দ্বিতীয় পর্যায়ের নেতাসক উল্লেখযোগ্য যে 2011 সনের আলফা আর সরকারের মাজত চলি আছে শান্তি আলোচনা আলফার দাবি সনদর আইটিএ মাস্কট হয়েছিল জাতীয় অভিবর্তন ড হীরেন গোহাইর নেতৃত্বত গঠিত বুদ্ধিজীবী জাতীয় দল সংগঠনের এক মঞ্চয় প্রস্তুত করে দিয়েছিল আলফার দাবি সনদ। শিবসাগরের রংঘর বাকরি 1979 সাত এপ্রিলত জন্ম হয়েছিল আলফার 1990 সাতাইশ নভেম্বর আলফার বিরুদ্ধে প্রথমটা সামরিক অভিযান অপারেশন বজরং আরম্ভ হয়েছিল
1991 28 জানুয়ারীত আলোচনার বাবে আলফার যুদ্ধবিরতি আগ্রহ প্রকাশ। 1991 2 ফেব্রুয়ারীত রাজ্যপাল ডি ডি ঠাকুরলে আলফায় চিঠি দিছিল, চিঠি লিখি আলোচনার বাবে আগ্রহ প্রকাশ আর রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের শর্ত আরোপ। 1991 পহিলা মার্চত আলফাক নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী সংগঠন হিসাবে ঘোষণা করা হয়। 1991 4 মার্চত যুদ্ধবিরতি ঘোষণা করে আলফায়। হিতেশ্বর শইকীয়ায় সরকার গঠন করিয়ে মুক্তি দিছিল গ্রেপ্তার হওয়া আলফার নেতৃত্ব। 1991 1 জুলাইত রাজ্য বিভিন্ন প্রান্তর 14 হাই প্রোফাইল ব্যক্তিক অপহরণ করে আলফায়। 1991 14 সেপ্টেম্বরত অপারেশন রাইনো আরম্ভ করে অপারেশন রাইনোর সময় সাধারণ সম্পাদক অনুপ চেতিয়া, উপসভাপতি প্রদীপ গগৈ, প্রচার সচিব সুনীল নাথ সহ 400+ আলফা নেতা কেডার গ্রেপ্তার হয়েছিল। সামরিক অভিযানের মাজতে 1991 18 ডিসেম্বরত আলফায় দ্বিতীয়বারলে করে যুদ্ধবিরতি। 1991 18 ডিসেম্বর প্রধানমন্ত্রী পি ভি নরসিংহ রাওলে চিঠি লিখে সভাপতি অরবিন্দ রাজখোয়াই, দিল্লীল আলফার কেন্দ্রীয় নেতৃত্ব যায় আলোচনার বাবে। প্রথম নালি আলোচনার পর উভতি আহিয়ে আত্মগোপন করে আলফার নেতৃত্ব। আলোচনার নামত আলফার বিভাজন আর একাংশ নেতা কেডারের আত্মসমর্পণ। 1997 21 ডিসেম্বর ঢাকাত গ্রেপ্তার হল অনুপ চেতিয়া। 2003 15 ডিসেম্বরের ভূটানত চলিছিল 19 দিনিয়া অপারেশন অল ক্লিয়ার। 2009 বাংলাদেশত আলফার সভাপতি অরবিন্দ রাজখোয়া, বৈদেশিক সচিব শশধর চৌধুরী, উপমুখ্য সেনাধ্যক্ষ রাজু বড়া সহ আলফার নেতৃত্ব গ্রেপ্তার আর ভারত সরকারের হাতত গতাই দিয়া হয়। 2011 আলোচনার বাবে কারাগারের পর জামিনত মুক্তি লাভ করে আলফার নেতৃত্ব। ভারত সরকারের সঙ্গে আলোচনা আরম্ভ। পন্থী আলফার লগত এখন চুক্তি রূপায়ণের বাবে ইতিমধ্যে আগবাড়ি যাওয়া হয়েছে। কেন্দ্রীয় গৃহ মন্ত্রালয়, রাজ্য সরকার আর আলোচনাপন্থী আলফার সঙ্গে বিভিন্ন লালি আলোচনা অনুষ্ঠিত হয়েছে। এই আলোচনা খুব সোনকালে সমাপ্ত হব বলে মই আশা করছো। আনহাতে এই আলোচনাপন্থী আলফার লগত চুক্তি হয়ে যাওয়ার পরবর্তী পরিবেশ আমি সকলো রাইজে বহি কি ধরনে স্বাধীন আলফার লগত আলোচনা করিব পারো তার বিষয়ে চিন্তা চর্চা করিব। ভারতের গৌরব গোটেই বিশ্বতেই ইয়ার সম্মান। স্ট্রং মানে মাইথন স্টিল। সিদ্ধান্ত গ্রহণ করেছে এই সন্দর্ভত বিপিএফর মুরব্বী হাগ্রামা মহিলায় কোনো কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা নাই, কিন্তু শেহতীয়া যুক্ত তথ্য দলের ভিতর চর আছে সেই অনুসরি আমি আপনার দিছো যে দুইটা সমষ্টিত সাম্ফা বরগারী অর্থাৎ কোকরাঝারত সাম্ফা বরগারী, আনটো দরং ওদালগুড়িত দুর্গা দাস বড়ুক প্রক্ষেপ করার বাবে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছে। আর জানুয়ারি পহিলা ভাগত আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করব। আর এই সন্দর্ভত আজির দিনট বিপিএফর উপসভাপতি তথা বিধায়ক কলাইগাঁও সমষ্টির বিধায়ক দুর্গা দাস বড়ুর সঙ্গে আমার এক বার্তালাপ হয়েছিল, সেই বার্তালাপতো স্পষ্ট করেছে যে দলে এই বিষয়ক লোক আলোচনা করেছে। আর দুইগারী প্রার্থী ইতিমধ্যে কোকরাঝারত সাম্ফা বরগারী হাগ্রামা মহিলারীর সহযোগত বিভিন্ন অঞ্চলত নির্বাচনী প্রচার আরম্ভ করে দিছে অআনুষ্ঠানিকভাবে। ইয়ার বিপরীতে দরং ওদালগুড়ি সমষ্টির দুর্গা দাস বড়ুর সঙ্গে দরং ওদালগুড়ি সমষ্টির বিভিন্ন প্রান্তত হাগ্রামা মহিলারীর সঙ্গে দুর্গা দাস বড়ুয়ে কেম্পেইনিং আরম্ভ করেছে। এই মুহূর্তের ডর খবরটো আপনার জানালো, কিন্তু তার পূর্বে আজির দিনট বিপিএফর উপসভাপতি তথা দলটির অন্যতম এগারী জ্যেষ্ঠ মুখপাত্র দুর্গা দাস বড়ুয়ে কি কলে নিউজ এইটিনের সম্মুখত চাপ। নামবিল ওলাই আছে আমার দরমত, আমি ভাবিছিল যে আমার প্রাক্তন মন্ত্রী আমার রিহন দৈমারি আর আমার প্রাক্তন প্রিন্সিপাল সেক্রেটারি মশাহারী ডাঙরিয়া খেলিলে বেশি ভাল আছিল, আর প্রার্থী হব পারে। এতিয়া মই বা খাম্পা বয়গারী কারোই যেহেতু প্রার্থীত্ব ঘোষণা করা নাই, আমি সকলে যাকে দলত আছো বিষয়বাবত আছো খাম্পা বরগারী ডাঙরিয়া উপসভাপতি স্পোক্স পার্সন, মই উপসভাপতি স্পোক্স পার্সন, আমার রিহন দৈমারী ডাঙরিয়াও এগারী উপসভাপতি প্রাক্তন মন্ত্রী,
আমি ইতিমধ্যে চৰণ বড়ো আৰু মই দৰং জিলাৰ সমষ্টি কেইটা আমাৰ টাচ আমাৰ দুটাত হ'ল, এটাত বাকী আছে খালি চিপাঝাৰটোত। গতিকে মই ভাবোঁ যে প্ৰাৰ্থিত্বতকৈ আমি দলৰ নীতি আৰু আদৰ্শটোত বেছি গুৰুত্ব দিছোঁ, আৰু প্ৰাৰ্থী ডেফিনেটলি দৰং ওদালগুৰিত বিশেষকৈ বাহিৰৰ মানুহে জনা শুনা মানুহ এজনৰ প্ৰয়োজন হ'ব, আৰু তেনেকুৱা দৃষ্টিভংগীৰেই আমাৰ দলে আগবাঢ়িছে। মহিলাৰে ডাঙৰীয়া কিবা এটা নিশ্চয় ভাবিছে তেওঁ, আৰু সেইকাৰণে মই ভাবোঁ যে আনুষ্ঠানিকতা নোহোৱালৈকে মোৰ কোৱাৰ অধিকাৰটো নাই। কুকুৰাজাৰটো একেই দুয়োটা সমষ্টিতে আনুষ্ঠানিকতা নোহোৱালৈকে আমি স্পক্সমেন হিচাপে কোৱাটো মানে অলপ লিমিটেশ্যনৰ বাহিৰত হৈ যায়। এয়া হ'ল BPFৰ উপসভাপতি তথা জ্যেষ্ঠ মুখপাত্ৰ দুৰ্গা দাস বড়ো। দুৰ্গা দাস বড়ো বৰ্তমান কলাইগাঁও সমষ্টিৰ পৰা দলটোৰ তৰফৰ পৰা জয়ী হৈ আহি অসম বিধানসভাত বিধায়ক হিচাপে আছে, আৰু এইগৰাকী দুৰ্গা দাস বড়োকেই BPF প্ৰধান হাগ্ৰামা মহিলাৰীয়ে এইবেলি 2024ৰ লোকসভা নিৰ্বাচনত দৰং ওদালগুৰি। সদিয়া এনকাউণ্টাৰক লৈ ভুক্তভোগী পৰিয়ালৰ বিস্ফোৰক অভিযোগ। শনিবাৰে নিশা এখন এখনকৈ চাৰিখন এজাহাৰ নাকচ কৰি আৰক্ষীয়ে পাঁচখন এজাহাৰ লিখিবলৈ বাধ্য কৰিছিল এনকাউণ্টাৰৰ বলি হোৱা মনোজ বুঢ়াগোহাঁই পৰিয়ালটো। তাৰ পাছতে আৰক্ষীৰ গুলীয়ে বিদ্ধ কৰিছিল সদিয়াৰ তিনি যুৱকক। শনিবাৰ নিশাৰ এনকাউণ্টাৰক সদিয়া আৰক্ষীৰ পৰিকল্পিত কাণ্ড আখ্যা দিয়ে ভুক্তভোগী পৰিয়ালে। আৰক্ষীয়ে বিচৰা মতে এজাহাৰ লিখিবলৈ বাধ্য কৰাই হৈছিল মনোজৰ পৰিয়ালক। নিখোজৰ ঘটনা অৱগত কৰোঁতে আলফা স্বাধীনলৈ যোৱা বুলি বলপূৰ্বকভাৱে এজাহাৰ লিখোৱাইছিল বুলি আৰক্ষীৰ বিৰুদ্ধে বিস্ফোৰক অভিযোগ আনিছে পৰিয়ালটোৱে। আৰক্ষীৰ নিৰ্দেশত এজাহাৰত লিখা হৈছিল প্ৰতিটো শব্দ, আৰু এই অভিযোগৰ পিছতে সমগ্ৰ এনকাউণ্টাৰ কাণ্ডক লৈ এতিয়া তীব্ৰ প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈছে। উপাসনা আছে আমাৰ সৈতে সংযুক্ত হৈ উপাসনাৰ ওচৰলৈ যাম। উপাসনা, এতিয়া যি এনকাউণ্টাৰৰ ঘটনা সংঘটিত হ'ল তাকে লৈ প্ৰথমৰ পৰাই এটা প্ৰতিক্ৰিয়াৰ সৃষ্টি হৈ আছিলে। তাৰ মাজতে এতিয়া এই কথাটো যে আৰক্ষীয়ে কৈছিলে যে পৰিয়াললৈকে এজাহাৰ দিছে সন্ধানহীন হৈ আছে বুলি, বা আলফা স্বাধীনলৈ যোৱা বুলি, আৰু ইফালে পৰিয়ালৰ লোকে কৈছিলে যে আমি প্ৰথমতে এজাহাৰ দিছিলোঁ সন্ধানহীন হোৱা বুলি। কিন্তু এতিয়া গোটেই কথাখিনিৰ পিছত পৰিয়ালৰ লোকে মুখ খুলিছে যে পাঁচখনকৈ এজাহাৰ লিখিবলৈ বাধ্য কৰাইছিল আৰক্ষীয়ে। হয় ৰশ্মিতা, সমগ্ৰ ঘটনা যদি আমি চাবলৈ যাওঁ ৰহস্যৰ আৱৰ্তত আছে, আৰু যোৱা নিশা যিহেতু আমি পৰিয়াল লোকৰ সৈতে তিনিজনকৈ যুৱকৰ পৰিয়াল লোকৰ সৈতে কথা পাতিছিলোঁ, আৰু বিশেষকৈ মনোজ বুঢ়াগোহাঁইৰ পৰিয়ালৰ সৈতে যিহেতু আমি তাত গৈ তেওঁলোকৰ লগত মত বিনিময় কৰিছিলোঁ, তেওঁলোকে এটা কথাই কৈছিলে যে আচলতে যিহেতু তিনিজনকৈ যুৱক আচলতে পিকনিক খাবলৈ যোৱা বুলি যিহেতু অৰুণাচললৈ পিকনিক খাবলৈ গৈছিলে, আৰু যিহেতু এই সময়তো পাপুৰি বনভোজৰ সময়, আৰু বনভোজৰ সময়ত অৰুণাচলত যিহেতু নেটৱৰ্ক নাপায়, কিন্তু অসমৰ সীমা পাৰ হোৱাৰ লগে লগে নেটৱৰ্কৰ যথেষ্ট পৰিণতি ঘটে, নেটৱৰ্ক পোৱা নাযায়, মোবাইল ছুইচ অফ দেখুৱায়, তাৰ বাবে পৰিয়ালৰ লোকে আচলতে যোগাযোগ কৰিব পৰা নাছিলে। কি খুব এদিনৰ যিটো শনিবাৰে তেওঁলোকে ওলাই গৈছিল পুৱাৰ ভাগত, আৰু নিশাৰ ভাগত আচলতে পৰিয়াল লোকে ফোন যথেষ্টখিনি কৰিছিলে, কিন্তু কোনো ধৰণৰ মোবাইল ফোনৰ সহায় পোৱা নাছিলে, ছুইচ অফ পাইছিলে। তেতিয়া আচলতে আৰক্ষীৰ ওচৰত কাষ চাপিছিলে বুলি পৰিয়ালে অভিযোগ দিছে পাপৰি, আৰু এটা কথা কৈছিলে যে তেওঁলোকক আচলতে বিচাৰি উলিয়াব লাগে, তেওঁলোকৰ মোবাইলসমূহ ট্ৰেক কৰিব লাগে ক'ত আছে, আৰু তেওঁলোকক সুস্থ সবল হিচাপে ঘৰলৈ উভতাই লৈ আহিব লাগে বুলি আৰক্ষীৰ কাষ চাপিছিলে। কিন্তু সেই আৰক্ষীৰ কাষ চাপাৰ পিছতে যে এটা এনেকুৱা ধৰণৰ ঘটনা এটা পুৱাৰ ভাগত আচলতে পৰিয়াল লোকে আচলতে শুনিবলৈ পাব, সেয়া তেওঁলোকে ভবা নাছিলে। আৰু তেওঁলোকে যিহেতু যোনদিনাখন ঘটনা হৈছিলে সেইদিনাখন তেওঁলোকৰ মুখ খোলা নাছিলে, কিন্তু যোৱাকালি যিহেতু দেওবাৰৰ দিনাখন পৰিয়ালে এটা কথাই কৈছে যে আৰক্ষীৰ ওচৰত তেওঁলোকে কাষ চপাৰ পিছত ইতিমধ্যে চাৰিখনকৈ এজাহাৰ তেওঁলোকে লিখাইছিলে, আৰু চাৰিখনকৈ এজাহাৰ ইতিমধ্যে নাকচ কৰিছিলে আৰক্ষীয়ে, আৰু তাৰপিছত পাঁচ নম্বৰ এজাহাৰখন তেওঁলোকে নিজৰ মতে ফ'ৰ্চফুলি লিখোৱা বুলি এটা অভিযোগ দিছিলে মনোজ বুঢ়াগোহাঁইৰ পৰিয়ালৰ মাতৃয়ে। আৰু তাৰপিছতহে সেই এজাহাৰৰ ভিত্তিত এই ল'ৰাজনক, এই ল'ৰা তিনিজনক আচলতে ট্ৰেক কৰা হয় যুৱককেইজনক, আৰু তাৰপিছত এনকাউণ্টাৰৰ ঘটনা পোহৰলৈ আহে আচলতে দেওবাৰে পুৱাৰ ভাগত, পুৱতি নিশাৰ ভাগত। সেই লৈ পিনে পৰিয়ালে এটা কথাই ইতিমধ্যে কৈছে পাপৰি যে আৰক্ষী আচলতে কিয় থাকে, আৰক্ষীয়ে থাকে সকলোকে তেওঁলোকে যাতে ৰক্ষা কৰিব পাৰে, কিন্তু জনসাধাৰণভাৱে আৰক্ষী হয়, কিন্তু জনসাধাৰণে যদি তেওঁলোক আৰক্ষীৰ ওচৰত যদি সহায় বিচাৰি যোৱাৰ পিছত যদি এনেধৰণৰ ঘটনা সংঘটিত হয় তেনেহ'লে হয়তো কোনো
আরক্ষীক বিশ্বাস করব অকান টান সেয়া পরিয়ালর এক ভাষ্য আমি কালি ইতিমধ্যে পাপড়ি পাইছো। কিন্তু আরক্ষীর কথা আমি জানিবলে যত্ন করেছিল পাপড়ি আরক্ষী একটা কথা কৈছে যে সেই তিনজন যুবকর ইতিমধ্যে মোবাইল যে ট্রেক করেছিলেন সেই মোবাইল ট্রেক করার পিছত অরুণাচলের খারসাংত ডিটেল দেখাইছে খারসাংত আছে বলে ইতিমধ্যে আরক্ষী গম পাইছিল। আর খারসাং এটা এনেকা একটা ঠাই আসলে পাপড়ি খারসাংয়েদি অরুণাচল হয়ে মিয়ানমারলে যাব পারে বা আলফা শিবিরলে যাব পারে সেয়া একটা পথ একটা আছে তাত। আর সেই খারসাংদি প্রায় ইতিমধ্যে আলফা কেডার আহা যাওয়া করে বা বহু যুবক যুবতী ইতিমধ্যে হাপলি মেলে কিনা একটা রাস্তা আছে সেয়াও একটা আরক্ষীর একটা অনুমান করেছিল যে হয়তো ফোন করেছিল যেহেতু ঘরের মানুষক যে আমি আলফালে গই আছো। আর সেই অনুপাতে দেখা গেছে ট্রেকিং করার পিছত খারসাংত পাইছে সেইভাবে আরক্ষীর একটা সন্দেহ হওয়ার পিছত এই এনেকা ঘটনাটা সংঘটিত হয়েছে। কিন্তু একটা কথা কবলে পাপড়ি এই আলফা স্বাধীনলে হয় উপাসনা গোটে প্রসঙ্গটো হৈছে যে এটা ধরে লোক আলফা স্বাধীনলে যদি গৈছিলেও বা আলফা স্বাধীনলে যাওয়াটা যদি সচাও হয় বা তার যোগদান করবলে বিচারিছিল যদিও আমি যদিও বলেও কৈছো কিন্তু তাত এনকাউন্টারের কথা আহিব নালাগিছিল পলাবলে যাওয়া বা পলাই যাওয়া সেই কথাবোৰ বা এটা প্রকৃত কথাটো হৈছে এনকাউন্টারক লৈ। আমি যদি চাও দেবব্রত শইকীয়া এটা কথা কৈছিল যে তেওঁলোকক আঁতৰাই আনিব পাৰিলেহেঁতেন গবামাৰি ধৰি আঁতৰাব পাৰিলেহেঁতেন বা যিয়ে নহওক সেইখিনিও বাৰু আমি আঁতৰাই থওঁ কাৰণ ৰাজনৈতিক প্ৰসংগ আমি নানো। কিন্তু কথা হৈছে এনকাউণ্টাৰ এতিয়া তেওঁলোকে মিছা এজাহাৰ দিয়া বুলি কৈছে আৰক্ষীয়ে যেনেকৈ কৈছে তেওঁলোকে তেনেকৈ পাঁচ নম্বৰখন এজাহাৰ লিখিছিল আর তাতে লিখেছিল যে আলফা স্বাধীনলে গৈছে বলে। এতিয়া কোন সঁচা কোন মিছা ইয়াৰ বাবে আমি অপেক্ষা কৰিব লাগিব বা হয়তো ইয়াৰ উত্তৰ আমি কেতিয়াও নাপাম উপাসনা নে কি কয়? হয় হয় পাপড়ি নিশ্চয়কৈ যিহেতু এটা কথা কব লাগিব পাপড়ি অতি গুরুত্বপূর্ণ একটা কথা যে সকলে এটা কথা প্রতিক্রিয়া করেছে যে এনকাউন্টারে কি সমস্যার সমাধান নেকি এই তিনজন যুবক যে ইতিমধ্যে গোটে জীবনটির কারণে ঘূনিয়া হয়ে পড়লে এটা বর্তমান যেহেতু প্রতিটি ঘর আমি যেহেতু কালি গৈছিল এজন এজনকৈ যে ভাই ককাই আছে সকলরে নিজের পরিয়ালটা আসলে সরু বিপদ এখন দিয়ে এনে ধরনের চাকরি হেরা যেতে এ সি চাকরি করেছিল চাকরি হেরার পিছত বিপদ এনকাউন্টার করা হল আরক্ষী ভাইসো আছিল যে পলাবলে চেষ্টা করেছিল সেই সময়ত এনকাউন্টার করা হল পরিয়ালের লোকের ভাইসো আছে আমি আগবাইলাম উপাসনা আপনার ধন্যবাদ জানাইছো। এপ্লিকেশনখন মানে তেওঁলোকে বাইফোর্স করে মানে যে আপনাদের এনেকে লিখক মানে তেতিয়া তেওঁলোকে এনকাউন্টার করলেই সাগে কি জানি তারপর ফোন করে মিলি আমাক জানাইছে মানে যে আপনাদের এপ্লিকেশনখন এনেকে লিখক যে লড়াকিটা আলফালৈ যোৱা সন্দেহত আমি মানে থানাত হেৰি এজাহাৰ দিছো তেনেকে বলে মানে লিখিব দিছে মানে আমাক পিকনিক খাবলৈ গৈছে বুলি মইতো নাজানো পাছত ফোন আহিছে যে ইহঁতে বোলে ইয়াতে পিকনিক খাই আছিলোঁ একেলগতে পাঁচটা বজালৈকে আমি ইয়াতে আছোঁ ৰিঙতে বুলি ক'লে তাৰ পাছত অসতো ক'লে গ'লগৈ কি সেইটো নাজানো ইমান দেৰিলৈকে ঘৰলৈ নাই অহা বুলি আমি ফোন কৰিছোঁ ফোন ৰিচিভ নকৰে সেইটো কাৰণে মানে থানাত মানে এখন হেৰি দিবলৈ গৈছিলোঁ মানে এজাহাৰ দিবলৈ যোৱা নাছিলে সিহঁতে মানে লোকেশ্যনটো ক'ত আছে সিহঁতে চাই দিব লাগে আমাক কিবা এটা সহায় দিব লাগে তাতে বোলে কোনোবা ধেমালিকে ফোন এটা কৰিলে আমি আলফালে গৈ আছোঁ বুলি ফোন এটা কৰিলে বোলে সেইটো কি মদ খাই মেলি কোৱা কথাহে সিহঁতে পিকনিক যেতিয়া খাইছে খাবই আৰু আজিকালি ল'ৰাই সেইখিনি কৰিবলৈ যাওঁতে মানে সিহঁতে সেইটো বাহানা বনাই আমাক এপ্লিকেশ্যন লিখিবলৈ দিলে ঘৰৰ পৰা মাতি নিছে সিহঁতে এনেকৈ এনেকৈ লিখক বুলি ল'ৰাটোৱে কৈছে আমিতো এইটো লিখিব নোৱাৰোঁ এনেকৈ বুলি কৈছে নহয় এনেকৈ লিখিব লাগিব এনেকৈ বুলি আমাক মানে হেৰি কৰিছে বুলি কৈছে ল'ৰাকেইটাই কওঁতে অঁ এই সেইখিনিয়ে আৰু এতিয়াতো আমি ঘৰ ইনকামৰ ৰাস্তাটো নাই আপোনালোকক ফৰ্চফুলি পাঁচখনকৈ লিখিব দিছে যেতিয়া নাকচ কৰিছে চাৰিখন তাৰ পাঁচখনহে একচেপ্ট কৰিছে বুলি কৈছে তেতিয়াহ'লেতো বাইফোচ কৰাই হৈছে। নতুন সংকটত ইন্ডিয়া ব্লক প্রধানমন্ত্রী পদর প্রার্থীক ইন্ডিয়া ধুমুহা প্রধানমন্ত্রী পদর প্রার্থীক নানা গুণা কথা চলি থাকার মাজতে প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করার দরকার নাই বলে বিস্ফোরণ এনসিপির মুরব্বী শারদ পাওয়ার। ইয়ার পূর্বে মল্লিকার্জুন খার্গের নাম প্রক্ষেপ করেছে মমতা ব্যানার্জী আর অরবিন্দ কেজরিওয়ালে তারপরে প্রধানমন্ত্রী প্রার্থীর নাম ঘোষণা করার দরকার নাই বলে মন্তব্য করে শারদ পাওয়ারে। সমাগত ইংরাজি নববর্ষ পুরনি বিদায় দিয়ে নতুন বর্ষক আদরার সময় এয়া যান্ত্রিকতার পর আঁতরি পরিয়াল সমনীয়া অথবা আত্মীয়র সঙ্গে ভাগে এসাজ খাবলে বনভোজস্থলী সমূহ বনভোজর দলসমূহে ভিড় করেছে। গহপুরের প্রাকৃতিক সৌন্দর্যের ভরপুর মিন্টু ঘাটত প্রতিদিনে 20ও অধিক বনভোজর দলের আগমন ঘটা পরিলক্ষিত হয়েছে। গীত নৃত্যর মাজেরে আনন্দ করে হাঁহে মাহে এসাজ খাই সকলে আনন্দ করেছে। আগবাইছো গহপুরের সাংবাদিক কলা ফুকনের প্রতিবেদন।
এজন বনভোজের বতর আর যেহেতু ডিসেম্বর মাহ আর প্রান্তে প্রান্তে বনভোজকারী দল সময় ভিড় করা পরিলক্ষিত হয়েছে। মই আছো গহপুরের মিন্টুঘাট অঞ্চলত, এই মুহূর্তে মাংস রানি আছে আর বিভিন্ন প্রান্তর বনভোজকারী দল সময় আইছে, আমি কথা পাতিম। তার পূর্বে কিছু পরিবেশ তো দেখাই লো, কিছু দূরত আসলে গানত নাচি বনভোজের আনন্দ লৈছে, আনহাতে এইফালে সুন্দরক মাংস রানিছে, বিধে বিধে ব্যঞ্জন। কোরপা আইছে বনভোজকারী দল সময় আমি কথা পাতিম, পোনে পোনে আপনার আসলে আইসো কোরপা হয়ে আছে। ধন্যবাদ। আমি খরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় বিপুরিয়া, লক্ষিমপুর জেলা বিপুরিয়া খরা উচ্চতর মাধ্যমিক ঐতিহ্যমণ্ডিত খরা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়, আমি নবম শ্রেণীর ছাত্র ছাত্রী সকলক লৈ আজি এই বনভোজস্থলীলে আইছো। হয়, কি কি আইটেম? আমার আইটেম আছে মাংস, মাংস আছে আপনার হেৰি দুইবিধ, আপনার হেৰি চিকেন আছে, তারপর দালি ভাজি, তারপর আপনার হেৰি পনির আছে, লাই আর মাংস ভাজি, মানে বিধা বিধা বিধে বিধা আইটেম। নিশ্চয় সঠিকভাবে দেখাব আমলমূল গুণ, বিধা বিধা মাংস আর এনেদরে রন্ধা পরিলক্ষিত হয়েছে আর কিছু দূর এনেদরে আনন্দ লৈছে, নাচিছে, ফূর্তি করেছে, স্কুলের শিক্ষার্থী সকল আহিছে আর এয়াই হয়েছে বনভোজের আনন্দ। আর যেহেতু নববর্ষ সমাগত আর এনেদরে নচাত নচা পরিলক্ষিত হয়ে থাকা হয়েছে। বাইরের ওসর আইসো শিক্ষার্থী সকল লো আহিলে, কেনকা লাগছে আজি? বহুত বহুত ভাল লাগছে, তেলকা মনৰ আশা আজি পূৰ হৈছে, মুকলি আকাশৰ তলত তেলকে মুকলিভাৱে নৈসৰ্গিক পৰিবেশ। আমি প্ৰথমতে আহি পেলাই মানে তেলকে ফুলেঙিন দেখালো, তেলকে খুব সন্তোষ ভাল পালে আর আহি এটা মুকলি নদীৰ পাৰত, নদীৰ পাৰত, নদীৰ পাৰ এয়া মই সতীৰ্থক দেখাবলৈ অনুৰোধ কৰিছো। এখন খাৰৈ নদী, তার কাষতে এই সকল শিক্ষার্থী, শিক্ষক শিক্ষয়িত্ৰী আর বিভিন্ন প্রায় কুড়িরও অধিক ইয়াত বনভোজকারী দল আছে, বিধে বিধে ব্যঞ্জন রানিছে, বনভোজের আনন্দ লৈছে। আপনার ওসলে আইছো কোকসন, যেহেতু নতুন বর্ষ সমাগত, নতুন পরিকল্পনা কি? এবার নতুন পরিকল্পনা আমার কি হব, নতুনকে মানে আকো স্টার্ট করা, নতুন আশা, নতুন সপোন পূরণ করা, আমি আকো লীখিনির নতুনকে আকো কি দিব পারো, কি করব পারো, পুরোনা বছর কি দিল কি নাই, নতুনকে আকো এবার এখাজ খাই লো নতুনকে আরম্ভ করবলে আমি ইয়ালে আহিছো।